আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপারকে এবং আমাদের প্রধানমন্ত্রী নট অনলি শি ইজ আ রোল মডেল আইকনিক এবং ডায়মন্ড ডাইনামেটিক ইন বাংলাদেশ নট অনলি বাংলাদেশ শি ইজ আইকনিক অ্যান্ড রোল মডেল হোল ইন ওয়ার্ল্ড আজকে যে আমাদের শান্তি মিছিল বিক্ষোভ মিছিলের যে সমাবেশে আমাদের একটা মিছিল ডেকেছে আমরা শান্তিপূর্ণ মিছিল ইনশাল্লাহ এটাকে আমরা জয়যুক্ত করব এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমরা আবারও ইনশাল্লাহ আবারও ভোটে জয়যুক্ত করে আবারও আমরা আওয়ামী লীগকে নিয়ে আসবো আমাদের আওয়ামী লীগ আছে দেখেই বাংলাদেশটা এখনও মানে এত দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে এবং আরও বাংলাদেশটা আরও এগিয়ে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগ আছে বলেই এবং আমাদের প্রধানমন্ত্রী যে এত কাজ করেছেন আমাদের বাংলাদেশের জন্য উনি না থাকলে কিন্তু এত কিছু করা সম্ভব হতো না এই যে আপনার করোনার সময় হাজার হাজার কোটি টাকা খরচ করে যে আপনি উনি আমাদের ভ্যাকসিন দিয়েছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে বিনা পয়সা যে ভ্যাকসিন নিয়েছেন এটাও কিন্তু আমাদের বেগম জিয়া ওনারাও কিন্তু নিয়েছেন তারপরে কিন্তু ওনাদের চোখে পড়ে না যে প্রধানমন্ত্রীর উন্নয়নটা কোথায় আমাদের বাংলাদেশের উন্নয়নটা কোথায় কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করে যাচ্ছেন আমাদের বাংলাদেশের জন্য যার কারণে পদ্মা সেতু করা সম্ভব হয়েছে মেট্রো রেল এবং একই দিনে আপনার 100টি সেতু উদ্বোধন করেছেন একই দিনে 100টি আপনার উদ্বোধন করেছেন ব্রিজ উদ্বোধন করেছেন অনেক উন্নতি করেছেন এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আবারও ইনশাল্লাহ প্রধানমন্ত্রীকে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করে আমরা আবার আওয়ামী লীগকে নিয়ে আসবো প্রধানমন্ত্রীকে ক্ষমতায় নিয়ে আসবো অবশ্যই আমি একটা কথাই বলতে চাই যে বিএনপি আছে কোথায় সবাই যে বলে যে হ্যাঁ বিএনপি আবার মাঠে নেমেছে খেলা হবে খেলাটা হবে কার সাথে খেলাটা হবে কার সাথে কারণ আপনার বেগম জিয়ার ছেলে তারেক জিয়াই তো বাংলাদেশের নাই উনি দেশের বাইরে পলাতক আছেন উনি যদি বাংলাদেশে আসেন সাথে সাথে কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে অতএব আমি মনে করি যে খেলা হবে কারোর সাথে আমাদের খেলার হওয়ার কোনো ই নাই আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না বিএনপিদেরকে কারণ ওনারা যে পরিমাণে ভোট চুরি করেছেন সব কিছু ওনারা কখনোই ক্ষমতায় আসার সম্ভাবনা নাই